ব্যক্তিত্ব ধরে রাখবেন কিভাবে? নাম্বার এক, শুনুন বেশি বলুন কম। নাম্বার দুই, কৌতুক করে হলেও মিথ্যা বলবেন না। নাম্বার তিন, কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন। নাম্বার চার, ভুল হলে তর্ক না করে সরি বলুন। নাম্বার পাঁচ, অকারণে এবং অপ্রয়োজনে হাসবেন না। নাম্বার ছয়, ঘন কথা না বলে ধীরে ধীরে কথা বলুন। নাম্বার সাত, যা জানেন না তা নিয়ে বলতে যাবেন না। নাম্বার আট, অজানা বিষয় নিয়ে তর্কে জড়াবেন না। নাম্বার নয়, কাউকে বোঝাতে যাবেন না যে আপনি সেরা। নাম্বার দশ, অন্যকে বলতে দিন, তার কথা মন দিয়ে শুনুন। নাম্বার এগারো, শব্দ করে খাবেন না। নাম্বার বারো, রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণ করুন। নাম্বার তেরো, কেউ ভুল করলে তাকে সহজেই ক্ষমা করে দিন। নাম্বার চোদ্দ, ছেঁড়া জামা জুতা পরবেন না। নাম্বার পনেরো, সহজে কারো কাছে হাত পাতবেন না। নাম্বার ষোলো, পারলে খাওয়ান কিন্তু কারো কাছে দাবি করে খাবেন না। নাম্বার সতেরো, খাবার সামনে এনে আগে অন্যকে দিন। নাম্বার আঠারো, ছোট বড় সবাইকে সম্মান করে কথা বলুন। নাম্বার উনিশ, মুখ এবং শরীরের দুর্গন্ধ থেকে মুক্ত থাকুন। নাম্বার বিশ, নিজেকে সব সময় ছোট ভাবুন এবং শান্ত থাকুন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ব্যক্তিত্ব ধরে রাখবেন কিভাবে? নাম্বার এক, শুনুন বেশি বলুন কম। নাম্বার দুই, কৌতুক করে হলেও মিথ্যা বলবেন না। নাম্বার তিন, কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন। নাম্বার চার, ভুল হলে তর্ক না করে সরি বলুন। নাম্বার পাঁচ, অকারণে এবং অপ্রয়োজনে হাসবেন না। নাম্বার ছয়, ঘন কথা না বলে ধীরে ধীরে কথা বলুন। নাম্বার সাত, যা জানেন না তা নিয়ে বলতে যাবেন না। নাম্বার আট, অজানা বিষয় নিয়ে তর্কে জড়াবেন না। নাম্বার নয়, কাউকে বোঝাতে যাবেন না যে আপনি সেরা। নাম্বার দশ, অন্যকে বলতে দিন, তার কথা মন দিয়ে শুনুন। নাম্বার এগারো, শব্দ করে খাবেন না। নাম্বার বারো, রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণ করুন। নাম্বার তেরো, কেউ ভুল করলে তাকে সহজেই ক্ষমা করে দিন। নাম্বার চোদ্দ, ছেঁড়া জামা জুতা পরবেন না। নাম্বার পনেরো, সহজে কারো কাছে হাত পাতবেন না। নাম্বার ষোলো, পারলে খাওয়ান কিন্তু কারো কাছে দাবি করে খাবেন না। নাম্বার সতেরো, খাবার সামনে এনে আগে অন্যকে দিন। নাম্বার আঠারো, ছোট বড় সবাইকে সম্মান করে কথা বলুন। নাম্বার উনিশ, মুখ এবং শরীরের দুর্গন্ধ থেকে মুক্ত থাকুন। নাম্বার বিশ, নিজেকে সব সময় ছোট ভাবুন এবং শান্ত থাকুন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।